रेनबो एंटीबैक्टीरियल पेंट्स एर एसबीआईटी टेक्नोलॉजी दयाल के रखे सुरक्षित बछरेर पर बछर। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি। দেখছিলেন সংবাদ শিরোনামে বারে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের কূটনীতির মূল ভিত্তি হলো বাণিজ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে এর মান যেন বজায় থাকে তা নিশ্চিত করতে হবে। এছাড়া কোন দেশে কোন ধরনের পণ্য রপ্তানির চাহিদা বেশি তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি। করোনার কারণে এক বছর বন্ধ থাকার পর পূর্বাঞ্চলে নতুন ঠিকানা, এবার শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অনুষ্ঠানে আইসিটি পণ্যকে এই বছরের বিশেষ পণ্য হিসেবে ঘোষণা করেন সরকার প্রধান। কথা বলে বাণিজ্য বসতে লক্ষ্যী, কারণ একটা দেশ আসলে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে। আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং সেইভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া আন্তর্জাতিকভাবে আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। আর বর্তমান বিশ্বে করোনার পর আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি অন্তত এইটুকু অনুরোধ করব যে এখন কিন্তু খাদ্যপণ্যের চাহিদাটা বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে আর এটা কখনোই কমবে না। আবার আমার নিজের দেশেও বাজার সৃষ্টি হচ্ছে, কাজে কৃষি পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছে না। রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন, নির্বাচনকালীন সময় একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নতুন বছর গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম জিয়া মুক্তি এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা জানান বিএনপি মহাসচিব। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সত্যি বেগম খালেদা জিয়াকে যে বন্দী করে রাখা হয়েছে বা তাকে তাদের কথায় যে সাজা দেওয়ার কথা বলা হয়েছে, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এটা করা হচ্ছে। আজকে তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সেটাও কোনো আইনি ব্যাপার নয়, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক বিষয়, রাজনৈতিক প্রতিহিংসার বিষয়। আজকে শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই আজকে এই ধরনের একটা অবস্থা তৈরি করে রেখেছেন যাতে করে দেশটির বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার সুযোগ না পান এবং যে অসুখটা রয়েছে তাতে তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকেই চলে যান এটাই তারা চাচ্ছে। তবে এর দায় দায়িত্ব সমস্ত এই সরকারকেই বহন করতে হবে এবং এর পরিণতি যদি কোনো খারাপ হয় তারও দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইবির প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার মণ্ডল। দিলীপ, নির্বাচনী প্রচার প্রচারণায় আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাবেক এই মেয়র? অর্থি আপনাকে ধন্যবাদ। অর্থি আমি কিন্তু এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ডের মাদানীনগর ব্রিজ এলাকায়। এখানে গণসংযোগ করছেন সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। এখানে তার প্রচুর সংখ্যক সমর্থক কর্মী সমর্থক এখানে সমবেত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল ছিটানো হচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে ভক্তরা তার সমর্থকরা ফুল নিয়ে হাজির হয়েছে। মেয়র আইভির আসলে কাজগুলিকে কন্টিনিউ করতে হবে, তাছাড়া ওয়াসার পানি
ওয়াসার পানির একটা সমস্যা আছে এখানে, তো পানিটাই আমার জন্য এখন বড় চ্যালেঞ্জিং। আমি ওয়াসার পানিটা বিশুদ্ধ পানি দেওয়ার জন্য চেষ্টা করব বেশি। তাছাড়া খাল নদী পুকুর যেগুলি আছে সেগুলি খনন করে আমি পরিবেশকে রক্ষা করতে যাচ্ছি। খেলার মাঠ এই এলাকাতে একটি বড় খেলার মাঠ নেই এবং কবরস্থান নেই। আমি সে এলাকা ভিত্তিক কথা চিন্তা করে, এলাকার কথা চিন্তা করে একটি খেলার মাঠ একটি কবরস্থান জায়গায় অ্যাকোয়ার করে করে দেওয়ার চিন্তা করছি। শুনছিলেন অর্থী, আপনি মেয়র, সাবেক মেয়র আইভি, যিনি নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন খেলার মাঠ নেই, পার্ক নেই, এগুলি আবার যদি পুনরায় নির্বাচিত হতে পারেন তাহলে সেগুলি তিনি সমাধান করার, বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে আমরা দেখেছি তার অসংখ্য নেতাকর্মী সমর্থক মেয়র আইভির সাথে গণসংগ্রহে নেমেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দিলীপ, ধন্যবাদ আপনাকে। আর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাছিলেন সহকর্মী দিলীপ কুমার মণ্ডল। নতুন বছরের প্রথম দিনই শুরু হয়েছে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়ার কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এবং কুষ্টিয়া জেলা স্কুল থেকে যুক্ত হচ্ছেন আরিফিন শাকিল এবং জাহিদুজ্জামান। শুরুতেই রাজধানীতে চলে যেতে চাই, আজিমপুর স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, এবার কিন্তু অন্যান্য বছরের মতো কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বই বিতরণ করা হচ্ছে, নতুন বই হাতে পেয়ে আসলে শিক্ষার্থীরা কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? অর্থে স্বাভাবিকভাবেই নতুন বই, নতুন আবেগ এবং উচ্ছ্বাসের মাত্রা সবসময় শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সময় দেখা যায় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। গত দুই বছর যে তারা সরাসরি বই পাননি, ফলে এবার তাদের নিজেরাই সেই বই সংগ্রহ করছেন। সে সংগ্রহ করতে সকাল থেকে মূলত শিক্ষার্থীরা তারা আসছেন, তাদের যে শ্রেণীকক্ষ, তাদের যে স্কুল, সেই স্কুলে এসছেন এবং সে অপেক্ষা করছেন দীর্ঘ সময়। কিন্তু তার কারো মধ্যে আসলে সেই রকম কোনো ধরনের বিরক্তি আমরা লক্ষ্য করিনি, কারণ সবাই অপেক্ষা করছেন নতুন বই কখন হাতে পাবেন এবং নতুন বইয়ের যে গ্রান, সেই গ্রান কখন তারা নেবেন। এবং আমরা এর আগে ছিলাম উদয়ন স্কুলে, সেখানেও দেখেছি সেখানকার উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তাদেরকে বই দেওয়া হয়েছে এবং বলা হচ্ছিল যে যারা শিশু শ্রেণী অর্থাৎ প্রাথমিক স্তরের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে সেখানে বই দেওয়া হয়নি। তবে আজিমপুর গার্লসের যারা প্রাথমিক স্তরের শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু বই দেওয়া হয়েছে এবং প্রত্যেকের সাথেই স্বাভাবিকভাবে তাদের অভিভাবকরা এসেছেন এবং বই নিচ্ছেন এবং শিক্ষার্থীরা সেই বই পেয়ে তারা আসলে উচ্ছ্বাসে প্রকাশ করছেন। বাহিরে খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠে অনেকে বই নিয়ে উপরে ছুড়ে তারা তাদের আনন্দ প্রকাশ করছেন এবং শিক্ষার্থীরা, অভিভাবকরা বলছেন যে এই বই দেওয়ার যে কার্যক্রম অর্থাৎ শ্রেণীকক্ষের প্রতি শিক্ষার্থীদের যে মনোযোগ বা আগ্রহ বাড়ানোর যে কার্যক্রম সেটি শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই তারা উপভোগ করছেন, যার ফলে শিক্ষার্থীদের তাড়নায় অনেকে আজকে আগেভাগে বই নিতে এসছেন এবং সেই বই নেওয়ার কার্যক্রম এখনও চলছে এবং রাজধানীর প্রত্যেকটি স্কুলে মূলত বই বিতরণের কার্যক্রম চলছে। শুধুমাত্র ক্লাস এইটের কয়েকটি বই এখন পর্যন্ত আসেনি, যেগুলো আগামী 2-3 দিনের মধ্যে সেই বইগুলো এসে পৌঁছাবে বলে এখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থী শাকিল আমাদের সাথেই থাকুন, আমরা একটু কুষ্টিয়াতে চলে যেতে চাই, সেখান থেকে আমাদের সাথে সহকর্মী জাহিদুজ্জামান যুক্ত হচ্ছেন। জাহিদুজ্জামান, আপনার কাছে জানতে চাই কুষ্টিয়া জেলা স্কুলে আসলে বই বিতরণ কার্যক্রমের কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ? ধন্যবাদ অর্থী। কুষ্টিয়া জেলায় মোট 57 লক্ষ বইয়ের চাহিদা হচ্ছে, যার 90% বই আসলে কুষ্টিয়ায় চলে এসেছে বলে আমাদেরকে শিক্ষা অফিসাররা জানিয়েছেন। আমি আছি কুষ্টিয়া জেলা স্কুলে, এখানে যে চিত্রটা আপনাদের দেখাবো সেটি হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে বই উৎসব না হলেও এটা আসলে একেবারে বই উৎসবেরই একটি রূপ এবং এখানে শিক্ষার্থীরা যেমন এসেছে, তার অভিভাবকরা এসেছে, শিক্ষকরা যারা তারাও কিন্তু একটা উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন এবং আমরা দেখছি যে প্রথম শিফটের যে এখানে শিক্ষার্থী তারা ইতিমধ্যে বই নিয়ে চলে গিয়েছেন। গত কয়েকদিন ধরে এই বই উৎসবের বই বিতরণের প্রস্তুতি চলেছে। আমরা কথা বলবো এই স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল ইসলামের সাথে। স্যার, কারা কারা আজকে বই পাচ্ছে আর পরে কারা পাবে? হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির নির্দেশনায় আজকে আমরা স্বাস্থ্যবিধি মেনে এবং শ্রেণীভিত্তিক বই কার্যক্রমের আজকে প্রথম দিন উদ্বোধন করা হয়েছে আমাদের ব্যক্তিগতভাবে। যেহেতু জানেন রাষ্ট্রীয় পর্যায়ে বই উৎসব করা হয় নাই, তারপরে মনে আমাদের অনেক চাপা দুঃখ যে আমরা বই উৎসব করতে পারি নাই, তারপরেও আমরা যে উৎসবে বই আজকে দিচ্ছি একটা আমেজপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে এবং আজকে তৃতীয়, চতুর্থ এবং নবম শ্রেণী এই তিন ক্লাসের শিক্ষার্থীদের
প্রভাতী শাখা বই অলরেডি বিতরণ হয়েছে এবং এটা দ্বিবার্ষিকার বই বিতরণ কার্যক্রম অল্প করে মধ্যে শুরু হবে। আমি খুব আনন্দিত যে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি সম্মতি উনি কিছুক্ষণের ভিতরে এখানে এমনি জাস্ট পরিদর্শনে আসবেন, যেহেতু উৎসব নাই সেজন্য কোনো আনুষ্ঠানিকতা নাই, এমনি জাস্ট দেখতে আসবেন এবং এই অনুষ্ঠানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দভাবে আমাদের ছাত্র অভিভাবক এবং শিক্ষকরা সবাই এই কাজে সম্পৃক্ত এবং তারা খুব আনন্দভাবে এই অনুষ্ঠান শুনছিলেন। প্রধান শিক্ষক বলছিলেন যে একটি উৎসবের আমেজ কিন্তু রয়েছে এবং শিক্ষা কর্মকর্তা তারা বলছেন যে বই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি সেগুলো দু একদিনের মধ্যে চলে আসবে এবং ধারাবাহিকভাবে সবাই কয়েকদিনের মধ্যেই বই পেয়ে যাবেন। এই ছিল আমার কাছে বই বিতরণের খবর, চলে যাবো স্টুডিওতে। অর্থে আপনাকে ধন্যবাদ, সেই সাথে শাকিলকেও ধন্যবাদ জানাচ্ছি। বই বিতরণ কার্যক্রম নিয়ে আমাদের সাথে সহকর্মী জাহিদুজ্জামান এবং আরিফিন শাকিল সরাসরি যুক্ত হয়েছিলেন। স্বাগত 2022, নতুন আশা নতুন সম্ভাবনা নিয়ে শুরু হলো আরও একটি বছরের পথচলা। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিল রাজধানীবাসী। 31st নাইটে নানা বিধিনিষেধের মধ্যেই আতশবাজি আর নানা আনুষ্ঠানিকতায় এবার বর্ষবরণ সারল ঢাকার মানুষ। তবে 31st নাইটে রাজধানীর 10টিরও বেশি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। আলী তালুকদারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাসুদ আলাবুনি। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই আতশবাজিতে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। রং বেরঙের পটকা আর ফানুসে নতুন বছরকে স্বাগত জানায় রাজধানীবাসী। অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যার পর থেকেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধ করে দেয়া হয় বেশ কিছু সড়কে যান চলাচল, নিষিদ্ধ করা হয় অনেক এলাকায় সাধারণের প্রবেশ। রাত 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী। নেচে গেয়ে উল্লাসে পুরনো বছরকে বিদায় করে নতুন বছরকে স্বাগত জানায় তারা। রাতে গুলশান এলাকায় 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ে ব্রিফ করেন র্যাবের মহাপরিচালক, কথা বলেন ডিএমপি কমিশনারও। নিরাপত্তার হুমকি থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে বর্ষবরণ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। 31st নাইট উপলক্ষে আমরা সামগ্রিকভাবে সকলের সাথে, সকল আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য স্টেক হোল্ডার, গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের সাথে সমন্বয় করে আমরা আমাদের 31st এর নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। মুসলমান যে কোনো দেশে এই ধরনের কোনো অনুষ্ঠান হলে তারা সেটিতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার একটা হুমকি দিয়েছিল এবং এইটা গ্লোবাল একটা হুমকি এবং তাদের ফলোয়ারদের যে যেখানে আছে সবাইকে যতটুকু তার সামর্থ্য আছে সেটা নিয়ে হামলা করার জন্য তারা আহ্বান জানিয়েছিল। এইটি আসলে আমি মনে করি না যে বাংলাদেশের জন্য তেমন কোনো গুরুত্ব বহন করে। এদিকে আতশবাজি আর ফানুসে ছিটকে পড়া আগুনের শিখায় রাজধানীর বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। 31st নাইটের এত নিষেধাজ্ঞার পরও কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কথা বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফানুসবাতি উড়ে এসে প্লটিনের যে ছাউনি ছিল সেখানে পড়েছে, সেখান থেকে আগুন ধরে পরবর্তীতে প্লাস্টিকের যে ফলে ঝুড়ি ছিল সেগুলোতে লেগে গেছে। আরো কিছু আগুনের ঘটনা আজকে ঘটেছে এরকম ফানুসবাতির কারণে, আসলে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের মাসুদ আলাবনি, News24, ঢাকা। ধন সম্পদ বা মালাম করোনা মহামারীকে সাথে নিয়ে আরো একটি নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব। আতশবাজি আর আলোক ছটায় রাতের আকাশকে সাজিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে অধিকাংশ দেশ। প্রথম দেশ হিসেবে 2022 সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। আতশবাজিতে বর্ণিল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি, নিউ ইয়র্কের টাইম স্কোয়ার। এছাড়া করোনার বিধিনিষেধ মেনে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে বর্ষবরণ উৎসব। দেশে দেশে বর্ষবরণ নিয়ে বিস্তারিত মাসুদ ডানার ডেস্ক রিপোর্টে। এবারের বর্ষবরণের অন্যতম আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে নিউ ইয়ার ইভের আয়োজন। এক বছর বিরতির পর আবারও বর্ষবরণ অনুষ্ঠানে মাতে নিউ ইয়র্কবাসী। মধ্যরাতে ঘড়ির কাঁটা 12টা বাজার সাথে সাথে বিশ্বের সর্বপ্রথম নতুন বছরের স্বাদ পায় নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। করোনার কারণে চোখ ধাঁধানো আতশবাজির পরিবর্তে জ্বলে ওঠে উজ্জ্বল আলো। এরপরই উদযাপন শুরু করে অস্ট্রেলিয়ার সিডনিবাসী। স্থানীয় সময় রাত 9টায় অল্প পরিসরে আতশবাজি দিয়ে শুরু হয় উৎসব। রাত 12টার পরই সিডনির অপেরা হাউস এবং হারবার ব্রিজের সামনে 6 টন আতশবাজি রাতের আকাশকে সাজিয়ে তোলে। 30টি স্পট থেকে দেখা যায় নয়নভিরাম আলোর খেলা।
করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে নববর্ষ উদযাপনে অনেক স্থানে গণজমায়েত নিষিদ্ধ করেছে ভারত। তবে সীমিত পরিসরে আয়োজন চলছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। দুবাইয়ের বুর্জ খলিফায় দেখা গেছে নয়নভিরাম আলোর খেলা। এছাড়া বিধিনিষেধ মেনে জার্মানি, ফ্রান্স, ইতালি সহ ইউরোপের বেশিরভাগ দেশই বরণ করেছে নতুন বছর। ব্রাজিলের সমুদ্র সৈকতে ছিল আলোর ঝলকানি। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড সহ অনেক দেশেই দেখা গেছে আলোকসজ্জার বর্ণিল বাজার। ভৌগোলিক অবস্থান আর সময়ের ব্যবধানে বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বর্ষবরণ করলেও সবার প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা যেন এক। সব মিলিয়ে মহামারীর আধার পেরিয়ে নতুন বছরে নতুন সূর্যের আশায় একত্রিত হয়েছে বিশ্ব। মাসুদ রানা, নিউজ 24। মহামারীর সাথে লড়াই করে ক্ষত বিক্ষত অর্থনীতি টিকিয়ে রাখার চেষ্টা, মোটা দাগে এমনই কেটেছে 2021 সাল। যদিও পুরনো ক্ষত সাথে নিয়েই পথ চলা শুরু হলো আরও একটি বছরের, তবুও নতুন বছরে করোনার ধকল কাটিয়ে গতি ফিরে পাক অর্থনীতি আর প্রাণ চাঞ্চল্য ফিরুক নাগরিক জীবনে, এমন প্রত্যাশার কথাই বলছেন জনমানুষ। নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলি শেখ জালালের ক্যামেরায়। 2022 সালের প্রত্যাশা ও চ্যালেঞ্জের কথা জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার কারণে এবারে যে এটা দুর্ভিক্ষ গেল, বৃষ্টির কারণে অনেক খেসারি সর্ষা মারা গেছে কৃষকের। এই বছরে আবার কাতি মাসে যে ফসলাদি বুনছিলাম সরিষা কলই, বৃষ্টির কারণে সবগুলি আমাকে মার খেয়ে গেছি। নতুন বছর আসলে আমরা আবার ইরি ধান লাগাবো, মালিকে কি দিব তাই। আর শস্যপাতি যদি নাকি ন্যায্য মূল্যের দাম বেশি পাই আমরা, তাইলে আমরা বাড়ি গাড়ি কোনো কিছু আমরা চাই না। আমাদের বাড়িতে মনে করেন অভাব, আমরা এই কাজ কাম করে ডাল ভাত খেয়ে চলি, যাইতে পারি না স্কুলে, আব্বু অসুখ তার জন্য আর কি যাইতে পারি না। নতুন বছরের আর কি ওই রকম কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের নাই, কারণ এতেই তো আমরা করতে পারি না, গরিব মানুষ। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, আগেকার থেকে বহুত এগিয়েছে। বাইরের কান্ট্রির পয়সা এসে উন্নত হয়ে গেছে, আগে তো বহুত কষ্ট ছিল। বাইরের ছেলের যাই কত কিছু খাইছে, রাস্তাঘাট কারেন্ট বিদ্যুৎ সব দিকে বাড়ছে। মানিগঞ্জ হাইটে যেতাম, আজকে মানিগঞ্জ গাড়িতে যাই। আসলে 2021 সাল আসলে দোকানই আমি করিনি, কাজকাম যদিও ছিল তো করোনার ভয়ে যেমন ছেলনি খুলিনি। গরিব শ্রেণীর লোক যারা তারা সবসময় কষ্টে ছিল বা কষ্টে থাকবে, বাকি যত নতুন বছরিকার যাই আসুক আমাদের জন্য আসলে একই অবস্থা, আমরা কোনোদিন উঠতে পারবো না। করোনা তো আমাদের অনেক কিছু নিয়ে গেছে আসলে, সাথে সাথে এখন ইদানিং দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি। সরকারের যদি সুষ্ঠু ব্যবস্থা থাকে আমার মনে হয় এটা একই নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা আছে। নতুন বছরে আমাদের প্রত্যাশা হচ্ছে এটাই যে দ্রব্যমূল্য যেন আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। বিজয়ের 5 দশকের পরিণত বাংলাদেশ পা রাখল নতুন বছরে। তবু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের বীজ রোপিত হয়েছিল তা কতটা পূরণ করতে পেরেছে রাষ্ট্র, সে প্রশ্ন তাড়িয়ে বেড়ায় নানা শ্রেণী পেশার মানুষকে। আগামী দিনগুলোতে তাই মহামারীর ধকল কাটিয়ে হোক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, স্বস্তি আসুক জনজীবনে, সেই প্রত্যাশাই শুভকামনা 2022। বাবু কামরুজ্জামান, নিউজ 24, মানিকগঞ্জ। পিঠাপুলি তৈরিতে শখের বসে আপনারা যে গুড় খেয়ে থাকেন তার সবই কি আসল?
বাজারের অধিকাংশ গুড়েই আখ কিংবা খেজুরের রসের ছিটে ফোটাও নেই। গোখাদ্য লালি, আটা আর গরুর চর্বির সঙ্গে রং মিশিয়েই বানানো হচ্ছে এসব গুড়। সাভারের বেশ কয়েকটি কারখানায় রাতের আধারে জালিয়াত চক্র তৈরি করে টনকেটন গুড়, যা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। কি খাচ্ছি আমরা চার পর্বের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব। সেলিম খানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। রোগীর পাথেয় কিংবা পিঠাপুলি উৎসবে বাজারের এসব গুড়ি ভরসা ভোক্তাদের। রং চকচকে গুড়ে ভোক্তাদের আস্থাও শতভাগ। তবে বিক্রেতাদের আছে এ নিয়ে নানা অভিযোগ। আমাদের দোকানে কোনো গুড়ে নাই সাভারে, বলছে ভেজাল নিম্নমানের গুড়। সাভার গুড়ে নিজেরা বানায়, ওটা করে লাভ নেই। দেশে গুড় তৈরির সবচেয়ে বড় মোকাম সাভারের নামাবাজার। দিনে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে কাজ বন্ধ থাকলেও গোপনে ট্যাঙ্কার ভর্তি গোখাদ্য চিটাগুড় আনলোড করছে কারখানাগুলো। চিনির গাইড, এটা চিনির গাইড, গরু খাদ্য নালি, গরু খায়, মাছ খায়। এখন বর্তমান এটা গুড়ের গোডাউন, এটা তো দিয়ে গুড় বানায়। দীর্ঘ অপেক্ষার পর রাতে গুড় তৈরির সবচেয়ে বড় কারখানায় নিউজ 24 টিম। খেজুর আখের সব গুড়ি তৈরি হচ্ছে এই কারখানায়। তবে খেজুর বা আখের রসের ছিটে ফোঁটাও নেই, আছে সারি সারি আটার বস্তা, চিনি, গরুর চর্বি আর রঙের মজুদ। এটা ময়দা, এটা গুঁড়ে দেওয়া হয়, এটা দিলে গুঁড়টা শক্ত হয়, একটু ভালো হয়। চিনির গাদের সাথে আটা, তারপরে রং সব দিয়ে চিটাগুড়ের সঙ্গে আটা, চিনি আর গুড়কে জমাট বাঁধাতে মেশানো হচ্ছে গরুর চর্বি, সাথে একটু চকচকে করতে দেয়া হচ্ছে বিষাক্ত কাপড়ের রং। এভাবেই হয়ে গেল মুখরোচক গুড়। গভীর রাতে খোলামেলা আর নোংরা পরিবেশে তৈরি এসব গুড় সহ্য করতে পারবেন তো আমাদের ভোক্তারা? কারখানাটিতে এক রাতেই তৈরি করা হচ্ছে কয়েক টন গুড়, সেগুলো পরে ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ সারা দেশে। পাশের আরেক কারখানায় চলছে গুড় তৈরির মহা জালিয়াতি। গোখাদ্য চিটাগুড় আর আটা মিশিয়ে বানাচ্ছে তথাকথিত গুড়। এসব ভেজাল গুড় সাধারণ ভোক্তাদের দেখে চেনার জো নেই। প্রসেসিং হলো আমরা লিকুইড মালটা কিনে আনি, ওই যে চিনি দেই, একটু কালার দেই। এটা কি ঠিক হচ্ছে? উপায় নাই তো ভাই এখন। একই জায়গায় আরেকটি কারখানায় নিউজ 24 এর টিম দেখে সটকে পড়ে কর্মীরা। এটা দেখার জন্য যে আমাদের ফোর্স সেফটি অথরিটি আছে, সেই অথরিটি যে এটা দেখার কথা সেটা তারা কিভাবে দেখে সেটা নিয়ে প্রশ্ন আছে। এগুলো যে গুড় তৈরি করে মানুষকে খাওয়ানো, এটা কোনোভাবেই অ্যালাউবল না, এবং এটার বিরুদ্ধে আমরা অবশ্যই শক্ত হাতে আমরা ব্যবস্থা নেব। এমন ভেজাল গুড় খেয়ে প্রতি বছরই রোগাক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ, তাই খাদ্যে ভেজাল রোধে সমন্বিত অভিযান পরিচালনার দাবি ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো, একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। নতুন বছরকে বরণ করতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে জড়ো হয়েছেন হাজারো পর্যটক। বিস্তারিত জানাতে সাগর কন্যা খ্যাত কুয়াকাটা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন শিকদার। আপনাকে আমরা এখন রয়েছি সাগরকন্যা কুয়াকাটা, এবং সকাল থেকেই কিন্তু এই কুয়াকাটায় যে পর্যটকদের ঢল নেমেছিল সেই সংবাদ আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং 31st নাইট এবং বছরের প্রথম দিনকে কেন্দ্র করে কিন্তু এই কুয়াকাটায় আজ পর্যটকদের ঢল নেমেছে। এবং আমরা আপনাকে যদি একটু এই কুয়াকাটার এখনকার বর্তমান পরিস্থিতি দেখাতে চাই, তাহলে একটু দেখাই যে সমুদ্রের নীল জলরাশি কিন্তু এই কুয়াকাটার বালিয়াড়িতে এসে আশ্রয় করছে, এবং সেই দৃশ্য উপভোগ করার জন্যই কিন্তু এখানে দর্শনার্থীদের উপস্থিতি আমরা দেখছি। এবং আমরা এর আগের সংবাদগুলোতে যেমন জানিয়েছিলাম যে কুয়াকাটা হচ্ছে দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আসলে দাঁড়িয়ে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, এবং এই সূর্যোদয় সূর্যাস্ত দেখতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে মানুষজন এসে এখানে জড়ো হয়েছে, এবং সেই সাথে বেশ কিছু বিদেশি পর্যটকও কিন্তু এই সমুদ্র সৈকত কুয়াকাটাতে এখন রয়েছে। এবং আমরা একটু যদি আপনাদেরকে সমুদ্রের ভিতরটা দেখাতে চাই, যে এই এখন যে বোটগুলোকে দেখছেন দাঁড়িয়ে আছে বা করে আছে, এই বোটগুলো কিন্তু এখান থেকে পর্যটক নিয়ে পার্শ্ববর্তী যে সকল পর্যটন স্পট আছে, সুন্দরবনের কটকা, এছাড়াও বরগুনার লালদিয়ার চর, হরিণবাড়িয়া, তারপর হরিণকাটা, এই সকল স্থানে কিন্তু পর্যটকদের এখানকার এই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়, এবং তাদেরকে সেই সকল যে বনের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটি কিন্তু উপভোগ করানো হয়। এছাড়াও এই কুয়াকাটায় কিন্তু আমরা গতকাল বিকেল থেকে দেখেছিলাম যে কানায় কানায় পরিপূর্ণ ছিল এই 18 কিলোমিটার দীর্ঘ সৈকতটি, এবং
সেই সৈকতের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছিল যে সৈকতের নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু উন্মুক্ত স্থানে সকল ধরনের আয়োজন নিষিদ্ধ করেছিল। তাই কুয়াকাটা যে পর্যটন এলাকাগুলো রয়েছে সেই সকল এলাকাতেও কিন্তু এখন পর্যন্ত তারা তাদের কোনো উন্মুক্ত স্থানে কিন্তু তারা কোনো অনুষ্ঠান আয়োজন করেনি। এবং আমরা টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছিলাম যে 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকতের নিরাপত্তার জন্য কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এবং টুরিস্ট যাতে নিরাপদে তাদের আনন্দ ঘন সময়টি পার করতে পারে সে বিষয়ে টুরিস্ট পুলিশ এবং স্থানীয় প্রশাসন সবাই কিন্তু সজাগ ছিল। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ পরিস্থিতি। এবার সিলেটের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সৈয়দ রাসেল, তার কাছ থেকে জানবো বছরের প্রথম দিনে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় নিয়ে। জি ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আসলে News 24 এর সকল দর্শককে নতুন বছরের শুভেচ্ছা। আপনি জানেন যে আসলে এই নতুন বছরকে রাঙিয়ে রাখতে আসলে সারা দেশ থেকে অসংখ্য মানুষ এখন সাদা পাথরের দিকে ছুটে আসছে। সাদা পাথরের দিকে আসার একমাত্র কারণ হচ্ছে যে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র অর্থাৎ জাফলং ছাড়া বাকি যে বিছানাকান্দি, পান্তুমাই কিংবা এই জলাবন রাতারগুল সেগুলো আসলে শুকনো মৌসুমে একেবারে শুকিয়ে যাওয়ার কারণে মানুষ সেখানে যাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে মানুষের প্রধান লক্ষ্যস্থল হয়ে উঠেছে আসলে সাদা পাথর। আপনি আপনাকে জানিয়ে রাখি আসলে সকালের দিকে আসলে এখন এই পর্যটন সংখ্যা কিছুটা কম রয়েছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আসলে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু পর্যটক এখানে ছুটে আসছে। হয়তো আমরা বেলা বাড়ার সাথে সাথে এখানে একটি মিলন মেলায় পরিণত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে আসার আরেকটি সমস্যা হয়, আমরা আসার সময় আরেকটি সমস্যা হয়েছে। এখানে আসলে আগে নদী ভর্তি পানি ছিল কিন্তু এখন নদীটা এখানে সাদা পাথরের নদীটা আসলে অনেকটা শুকিয়ে গেছে, যে কারণে সাদা পাথরের যে খেয়াঘাট আছে খেয়াঘাট থেকে এখানে যেখানে এই 15 থেকে 16 মিনিট লাগার কথা সেখানে আসলে ঘণ্টা খানিক লাগছে। আমাদেরকে এখানের মাঝিরা আসলে অভিযোগ করেছেন প্রশাসন থেকে যদি এই নদীটি খনন করার সুযোগ করে দেওয়া হয় কিংবা খনন করা হয় সেক্ষেত্রে আসলে যারা পর্যটক আসছেন কিংবা তারা যারা নৌকা চালাচ্ছেন তাদের জন্য এই পর্যটকদের জায়গা মতো পৌঁছে দিতে অনেক সুবিধা হবে। সব মিলিয়ে আসলে আর পর্যটকরাও আমাদের কাছে এরকমই দাবি জানিয়েছেন যাতে তারা সহজে আসতে পারে সেই ব্যবস্থা যেন প্রশাসন থেকে করে দেওয়া হয়। আরও জমজমাট হয়ে উঠবে, মিলন মেলায় পরিণত হবে, হয়তোবা 1টা 1.5টার দিকে আসলে এখানে এই পর্যটন কেন্দ্রটি আসলে মিলন মেলায় পরিণত হবে এমনই আমরা বুঝতে পারছি সাধারণ মানুষের সাথে এবং পর্যটন রিলেটেড এই জনগণের সাথে কথা বলে। এ হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ, ফিরাজ স্টুডিওতে আপনার কাছে। দর্শক সময় হলো আরো একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন News 24 সংবাদ। পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর সময়সীমা বাড়ল আগামী 5 জানুয়ারি পর্যন্ত। দর্শক চাহিদা বিবেচনায় এই সময় আরও বাড়তেও পারে। কাঠ, পাথর, ব্রোঞ্জ, লোহা, সিমেন্ট খোদাই করে মেলে ধরা হয়েছে অবয়ব। বিভিন্ন বিষয়ের বৈভবময় ভাস্কর্যে সাজানো হয়েছে এবারের প্রদর্শনী। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। ব্রোঞ্জ, লোহা, সিমেন্ট, কাঠ কিংবা পাথর খোদাই করে মেলে ধরা হয়েছে অবয়ব। হাতুড়ি বাটালের আশ্রয়ে শিল্পিত শ্রমে গড়ে উঠেছে এমন রূপ। বিচিত্র বিষয়ের বৈভময় ভাস্কর্যে সাজানো হয়েছে এবারের জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর পঞ্চম আসর, যেখানে ঠাঁই পেয়েছে সারা দেশের 107 জন ভাস্করের গড়া 114টি ভাস্কর্য। সঙ্গে রয়েছে 16 জন আমন্ত্রিত এবং প্রয়াত 5 জন পথিকৃত ভাস্করের ভাস্কর্য। রিসাইকেল মেটেরিয়াল ইউজ করে আমরা জীবনযাপন করতে পারি, এনভায়রনমেন্টকে হার্ম না পৌঁছিয়ে সেই জায়গাগুলো থেকে আসলে সেই কনসাসনেস থেকে এই কাজটা করা। কারো বিষয় হয়তো নারী, কারো বিষয় হয়তো প্রকৃতি, কারো বিষয় হয়তো নানা ধরনের আকার বা আকৃতি। স্বাধীনতা সংগ্রাম থেকে যাপিত জীবনের চালচিত্র উঠে এসেছে প্রদর্শনীতে। আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের প্রতিচ্ছবি, তুলে ধরা হয়েছে 71-এর গণহত্যার বিভৎসতা, বাদ যায়নি যান্ত্রিক শহর ঢাকার যানজটের চিত্র। 50 বছরে মাত্র 5টি ভাস্কর্য প্রদর্শনী আমরা করতে পারলাম। ভিজিটরগুলো দেখে মনে হয়েছে সময়টা একটু বৃদ্ধি করা উচিত, প্রাথমিকভাবে 5 তারিখ পর্যন্ত আমরা বৃদ্ধি করেছি। আর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারি এবং 2 ও 3 নং গ্যালারিতে চলছে এই প্রদর্শনী। সুকন্যা আমির,
নিউজ 24 ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বর্ষবরণের রাতে ভারতের জম্মু ও কাশ্মীরে বৈষ্ণোদেবী মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একাধিক দর্শনার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং একজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় 14-15 কিলোমিটার যেতে হয় বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য। কর্তৃপক্ষ বলছে, মন্দিরের ভেতরে বৈষ্ণোদেবীর মূর্তি যেখানে রয়েছে সেই সংকীর্ণ পথেই ধাক্কাধাক্কি শুরু হয়, সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ক্লেমন খেলার খবর। মাউন্ট মঙ্গানুই সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ডেভন কনভের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সংগ্রহ 258 রান। বাংলার টাইগারদের প্রথম দিনের প্রাপ্তির খাতায় 5 উইকেট। প্রথম সেশনে চমৎকার বল করা পেসার তাসকিন আহমেদ কোনো উইকেট না পেলেও শরীফুল 2টি আর ইবাদত ও মনমিনুল 1 উইকেট নিয়েছেন। শেষমেশ আলোক স্বল্পতায় 2 ওভার 3 বল আগেই টানা হয় ম্যাচের প্রথম দিনের ইতি। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।